ওম নমো ভগবতে রামকৃষ্ণায় ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী সারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ জগদ্ধাত্রী মাতা বীরেশ্বর শিবজির চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি প্রাণারাম ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যারা অনুষ্ঠান দর্শন করছেন তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই মূল্যবোধে ধন্য জীবন পুস্তক থেকে আলোচনা চলছে ইতিমধ্যে উনিশটি পর্ব আলোচনা শেষ হয়েছে আজকে বিংশ পর্ব আলোচনা আলোচনা চলছিল ম্যান ফর্মুলা নিয়ে কি করলে ভালো আমরা মানুষ হতে পারি ম্যান ফর্মুলার মধ্য দিয়ে বলা হয়েছে ম্যান ফর্মুলাটা কি এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবিলিটি এম ফর মোরালিটি মোরালিটি মানে নৈতিকতা কোনটি নৈতিক কোনটি অনৈতিক বলতে গিয়ে বলা হয়েছিল দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল অ্যান্ড দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মরাল যত নিঃস্বার্থ জীবনযাপন করতে পারব তত আমরা মনুষ্যত্বের পথে এক ধাপ এগিয়ে যাব মোরালিটি জন্য বলা হয়েছে এ ফর অ্যাবিলিটি মানে আমরা যত সামর্থ্য লাভ করব তত মনুষ্যত্বের দিকে এগিয়ে যাব আমরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি পরাধীন জীবন যেন যাপন করে আমাদের দুঃখ পেতে না হয় পরাধীনতা মানেই দুঃখ স্বাধীনতা মানেই সুখ সে বলা হয় স্বাধীনতা কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় আমাদের সামর্থ্যের অভাবে আমাদের দাসত্ব করতে হয় আর এই দাসত্ব মানেই দুঃখ স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমরা পুরুষ কি নারী প্রত্যেকে যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে আমরা সত্যিকারের মানুষ হওয়ার যে আনন্দ সেটি উপভোগ করতে পারব এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নবিলিটি নবিলিটি অর্থাৎ উদার হতে হবে মহৎ হতে হবে হৃদয় যেন আমাদের প্রশস্ত হয় এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায়ে জেরুজালেমে মদিনা কাবাভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামূষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যানগুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে নাওভান। আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই যে অপূর্ব সুন্দর ভাবনা এখানে উদার ভাব মহৎ ভাব এর উদাহরণ তুলে ধরা হয়েছে হৃদয়বত্তার মধ্য দিয়ে এবারে এই ম্যান ফর্মুলায় এম ফর তাহলে মোরালিটি এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবিলিটি এবারে এখন যেহেতু বলা হয় যে ম্যান কথাটার মধ্যে একটা যেন পুরুষ পুরুষ ভাব আছে নাইরা বলবেন আমরা তো ভালো ওম্যান হতে চাই তাহলে আমাদের ক্ষেত্রে কি করণীয় হবে এক্ষেত্রে বলা হয় W এবং ও এই দুটি যে অক্ষর এই দুটি অক্ষর দিয়ে দুটি শব্দ বলা হবে এর দ্বারা প্রমাণিত হবে নারীদের মধ্যে যেন পুরুষদের চাইতে বেশি শক্তি রয়েছে সম্ভাবনা বেশি রয়েছে এর ব্যাখ্যায় কী বলা হয় ডাব্লিউ দিয়ে যে শব্দ বলা হয় সেটি হচ্ছে ডাব্লিউ ফর উইজডম অর্থাৎ প্রজ্ঞার শক্তি প্রজ্ঞার শক্তি নারীদের মধ্যে অনেক বেশি এ সম্বন্ধে বলা হয়েছিল কীর্তি চ নারী নাম স্মৃতির মেধা ধৃতিক ক্ষমা শ্রীমদ্ভগবদ্ গীতায় দৈবী সম্পদ এবং মানুষের যে বিভূতি বা ঐশ্বর্য সেই ঐশ্বর্যের বর্ণনায় বলা হয়েছে নারীদের মধ্যে এই মহৈশ্বর্য রয়েছে মহা সম্পদ রয়েছে কী কী কীর্তি বাক চারী নাম স্মৃতির মেধা ধৃতিক সমা মানে যশ লাভ করা কখন মানুষ কীর্তি লাভ করে বা যশ লাভ করে যখন তারা মঙ্গল কর্মের অনুষ্ঠান করতে পারে ভালো কাজ করতে পারে তখন তাদের কীর্তি হয় যশ হয় নারীদের মধ্যে এই ভালো কাজ করার একটি একেবারে জন্মগত যেন শক্তি রয়েছে স্বাভাবিক সহজ একটি শক্তি তাদের মধ্যে রয়েছে ভালো কাজ করার মঙ্গল কাজ করার কীর্তি শ্রী কথার মধ্য দিয়ে বোঝা হয় শ্রী অর্থাৎ লক্ষ্মী লক্ষ্মীর শক্তি পুরুষদের চাইতে নারীদের মধ্যে বেশি শ্রীসম্পদ ভূমাস্পদ এই শ্রী মানে ঐশ্বর্য নারীদের মধ্যে এই ঐশ্বর্য লাভের শক্তি বেশি তাদের মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলোকে কোনো অর্থ মূল্যে কেনা যায় না হচ্ছে আমি আপনি কতটা ধনী কি করলে বুঝতে পারবো আমার আপনার কতটা ধন দৌলত অর্থ বিত্ত গাড়ি বাড়ি আছে সেটি দেখে না এমন কি গুণ আছে যেগুলো অর্থ দিয়ে কেনা যায় না এরকম গুণ কতগুলো আছে কত বেশি পরিমাণে আছে সেটা দিয়ে নির্ধারিত হবে আমি কতটা ধনী কতটা ঐশ্বর্য সম্পন্ন নারীর মধ্যে এই গুণগুলো যেমন নাকি সত্য ক্ষমা দয়া প্রীতি সেবা এগুলোর শক্তি নারীর মধ্যে বেশি রয়েছে সেজন্য এই শ্রী কথার মধ্য দিয়ে এগুলো বোঝানো হচ্ছে কীর্তি শ্রী বাঘ অর্থাৎ বাঘ দেবী আমরা জানি সরস্বতী বিদ্যা লাভের শক্তি নারীদের মধ্যে বেশি আর শ্রী কথাটির ব্যাখ্যা আরও বলা হয় জ্ঞানের লক্ষ্মী শ্রীমানের লক্ষ্মী নারীদের সম্বন্ধে বলা হয়েছে জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী সস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী তাহলে কীর্তি শ্রী বাঘ বাঘ অর্থাৎ সরস্বতী অর্থাৎ বাঘদেবীর শক্তি সরস্বতীর শক্তি বেশি জ্ঞান লাভের শক্তি বেশি কীর্তি শ্রী বাকচ নারী নাম স্মৃতির মেধা ধৃতি সমা স্মৃতি অর্থাৎ মনে রাখার শক্তি নারীদের মধ্যে বেশি বলা হয়েছে মেধাস শক্তি নারীদের মধ্যে বেশি ধৃতি মানে ধৈর্য পুরুষদের চাইতে নারীদের ধৈর্য বেশি আর ক্ষমার শক্তি নারীরা যে পরিমাণ ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন দেখা যায় যে পুরুষদের মধ্যে যেন সেটি তুলনামূলকভাবে কম কতগুলো যে শক্তি নারীর মধ্যে বেশি জন্য মলা হয় মৃদুনা দারুণম হন্তি মৃদুনা হন্তি অদারুণম নাসেব্যম মৃদু না কশিৎ তসমাত তীক্ষ্ণতরম মৃদু বলে যে মাধুর্য শক্তির মতন এত বড়ো শক্তি নেই পবিত্রতা শক্তির মতন এমন শক্তি নেই হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন স্বর্গ এবং মর্তের মধ্যে বলা হচ্ছে এই পবিত্রতা আর শক্তি সবচেয়েতে বেশি স্বামী বিবেকানন্দ বলছেন ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস হায়ার এভার দিজ আর প্রেজেন্ট দ্যার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাব দ্য সান টু ক্রাস দ্য পজেজ আর দেয়ার অফ ইকুইপড উইথ দিজ ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাবল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন অপোজিশন সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থতা এগুলি যদি কারোর মধ্যে থাকে সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে আর এই তিনটি শক্তি সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থতা দিয়ে যদি কেউ সজ্জিত হয় তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায় একক ব্যক্তিত্ব যার মধ্যেই সত্য রয়েছে পবিত্রতা রয়েছে নিঃস্বার্থতা রয়েছে তারই জয় হবে অন্য সকলে পরাভূত হবেন এগুলো হচ্ছে এই পবিত্রতা শক্তি এ সম্বন্ধে শারদা মাকে স্মরণ করা হয় পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতার স্বরূপীণ্ণ তস্যৈ দেব্যী নম নম এই পবিত্রতার শক্তি কত অপরাজয় শক্তি কত প্রবল শক্তি শারদা মায়ের জীবন থেকে সেটি আমরা জানতে পারি আমরা জানি সেই বিপদের সময়ে মা কীরকমভাবে সেই বিপদকে অতিক্রম করেছিলেন মাকে একা কিনি ফেলে তার সঙ্গী সাথীরা চলে এসেছিল তেলুভেলুর মাঠে সেই তেলুভেলোর মাঠ সন্ধ্যা নেমে আসে অন্ধকার নেমে এলো মা একা কিনি সঙ্গীরা তাকে ফেলে চলে গেছেন হঠাৎ সেই অন্ধকার ভেদ করে সে কর্কশ আওয়াজ এলো কে যায় সেই দুস্যুর কণ্ঠে সেই নিষ্ঠুর সেই যে শব্দ সেটি শুনে ভয় পাওয়ার কথা যে কোনো মানুষের কিন্তু মা মোটেই ভয় পেলেন না তিনি এগিয়ে গেলেন বরং এগিয়ে গিয়ে তিনি সেই দস্যুকে বলছেন ভাগ্যিস বাবা তুমি এসেছিলে তা হলে আজকে আমার কি দুরবস্থায় না হতো যে মুহূর্তে তিনি ওই দস্যুকে নিষ্ঠুর দস্যুকে বাবা বলে সম্বোধন করলেন পিতৃ সম্বোধন করলেন সেই মুহূর্তে সেই নিষ্ঠুর দস্যুর মধ্যে অপত্য স্নেহ জেগে উঠল তিনি বললেন মা ভয়ে পাসনে আমার পেছনে মেয়ে মানুষ আছে অর্থাৎ তাঁর স্ত্রী পেছন পেছনেই আসছিলেন উভয়ে শারদা মাকে নিয়ে গিয়ে সেদিনে যত্ন করলেন আশ্রয় দিলেন তাকে রাত্রে যে খাবার দাবার সেগুলো বিধি বন্দোবস্ত করলেন প্রহরা দিয়ে তাকে রক্ষা করলেন সকালবেলা আবার সেখানে প্রাতরাস ইত্যাদি করিয়ে সঙ্গে করে নিয়ে এলেন সেই সঙ্গীদের কাছে যে সঙ্গীরা অবস্থান করছিলেন তারকেশ্বরের কাছে চটিতে এই যে একটি ভয়ঙ্কর একটি প্রতিকূলতার মধ্যে পড়া প্রতিকূলতার মধ্যে তিনি কোত্থেকে এই শক্তি সাহস পেলেন এই বিপদের সময় কত শক্তি সাহস পেলেন না তার ওই পবিত্রতা শক্তি সেই পবিত্রতা শক্তি দিয়ে শক্তি সম্পন্ন হয়ে নিষ্ঠুর প্রকৃতির মানুষের মধ্যেও তার মধ্যে অপত্য স্নেহ জাগিয়ে তুললেন ভালোবাসা স্নেহ জাগিয়ে তুললেন সেজন্য বলা হয় পবিত্রতা শক্তি হচ্ছে সবচাইতে বড় শক্তি নারীর মধ্যে এই শক্তি রয়েছে এ সম্বন্ধে বলা হয়েছে বিশেষ করে ভারতীয় নারীরা তারা যে পবিত্রতা রক্ষা করেন সারা বিশ্বব্রহ্মাণ্ডে সেটি খুঁজে পাওয়া মুশকিল ভারতবর্ষে বলা হয়েছে নারীরা কেমন বলে যে প্রজনার্থম মহাভাগা পূজারহা গৃহদীপ্তয় स्त्रियศรีষজগেhesu ন বিশেষোস্তি কশ্চনম প্রজনার্থম মহাভাগা প্রজা সৃষ্টির কারণ হচ্ছে নারীরা কেননা বলেছে প্রজনার্থম মহাভাগা এরা মহাভাগবতী পূজারহা প্রত্যেক নারী হচ্ছে পূজনীয় এরা জগন্মাতার অংশ ভূতা সেজন্য ওই কীর্তি শ্রীবাকচ নারী নাম স্মৃতির মেধা ধৃতিক ক্ষমা মেধার শক্তি ধৈর্যের শক্তি আর ক্ষমা শক্তিদের মধ্যে রয়েছে তাহলে এই জন্য দেখা যাবে তাহলে বলা হয়েছে প্রজনার্থ মহাভাগা পূজার হা গৃহদীপ্ত এরা গৃহের হচ্ছে আলোক স্ত্রীয় শ্রীয়শ্চ হেসু স্ত্রী আর স্ত্রী স্ত্রীর সঙ্গে স্ত্রী মানে লক্ষ্মীর কোনো পার্থক্য নেই স্ত্রীয় শ্রেয় গেহেশু নশেষ অস্তি কশ্চন প্রজনার্থ মহাভাগা পূজার হা গৃহদীপ্ত স্ত্রী শ্রেয়স্চ গেহেশু নশেষ অস্তি কশ্চন এই কথাগুলোর মধ্য দিয়ে দেখানো হচ্ছে নারীর মধ্যে প্রচন্ড শক্তি রয়েছে তাহলে অপটিমিজম অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ প্রথমে বলা হয়েছে উইসডম মানে প্রজ্ঞা শক্তি রয়েছে আর ও ফর অপটিমিজম মানে আশাটা জাগিয়ে রাখেন বাড়িতে মায়েরা দিদিরা বোনেরা দেখা যাবে গৃহকর্তা হয়তো সর্বশান্ত হয়ে গিয়েছেন কিন্তু সেই সময় তিনি হয়তো শয্যা গ্রহণ করেছেন কিন্তু গৃহকর্ত্রী সেই সময় এগিয়ে এসে বলেন তুমি নয় সর্বশান্ত হয়েছ এখনও আমার গয়নাগুলো রয়েছে এগুলো তুমি বিক্রি করে পারো বন্ধক দিয়ে পারো আবার তুমি সংসারটিকে দাঁড় করাবার চেষ্টা করো আবার উদ্যম করো এই বিপদের সময় তোমাকে শয্যা গ্রহণ করলে হবে না তোমাকে আরও বেশি উদ্যমী হতে হবে এই যে আশাটি সেটি নিয়ে জাগান হচ্ছে আমাদের বাড়িতে মায়েরা দিদিরা বোনেরা সেজন্য ওই ডাব্লিউ এবং ও এই ওমেন কথা ম্যান একটি কথা বলা হয়েছিল মোরালিটি অ্যাবিলিটি অ্যান্ড নোবিলিটি এবং ওমেন বলতে গিয়ে বলা হয়েছে ডাবলিউ ফর উইজডম মানে শক্তি ও ফর অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ এই আশাটা জাগিয়ে রাখেন আমাদের দেশের মায়েরা দিদিরা বোনেরা বলা হয়েছে জগতে মানুষ আশাকে নিয়েই বেঁচে থাকে একদিন জীবনে সুদিন আসবে এই আশা এটিকে স্বপ্ন বলে গণ্য করা যেতে পারে একটি ইংরেজি কবিতায় আছে বি স্টিল স্যাড হার্ট অ্যান্ড সি ইজ রিপাইনিং বিহাইন্ড দ্য ক্লাউডস ইজ দ্য সান স্টিল শাইনিং দাই ফেট ইজ দ্য কমন ফেট অফ অল ইন ইচ লাইফ সাম রেইন মাস্ট ফল অপূর্ব সুন্দর ইংরেজি কথা বলা বি স্টিল স্যাড হার্ট ওহে দুঃখী তাপি হৃদয়যুক্ত মানব তুমি স্থির হও অ্যান্ড সি ইজ রিপাইনিং এই যে হতাশাপূর্ণ তোমার যে কথা এর থেকে তুমি বিরত হও অর্থাৎ তুমি হতাশ হইও না তুমি স্থির হও কেন বিহাইন্ড দ্য ক্লাউডস ইজ দ্য সান স্টিল শাইনিং এই যে মেঘ দেখা যাচ্ছে আকাশে অন্ধকার হয়ে এসেছে মেঘে সেই মেঘ সরে গেলে মেঘের পশ্চাতে সূর্য আছে একদিন সেই আলো দেখা দেবে সূর্য আবার উদিত হবে শুধু মেঘটি যে এসেছে তাকে সরে দে সরিয়ে সরে যাওয়ার মতন সময় দিতে হবে অপূর্ব সুন্দর ভাবনা বি স্টিল স্যাড হার্ট অ্যান্ড সি ইজ বিহাইন্ড দ্য ক্লাউডস ইজ দ্য সান স্টিল শাইনিং দাই ফেইট ইজ দ্য কমন ফেইট অফ অল ইন টু ইচ লাইফ সাম রেইন মাস্ট ফল এই যতই মেঘ আসুক সেখান থেকে বৃষ্টি হবে সেই বৃষ্টির পরে আবার সুজলা সুফলা ভূমি তৈরি হবে আপাত দৃষ্টিতে হয়তো এই বৃষ্টিযুক্ত জিন দিন দুর্দিন হিসেবে দেখা দিয়েছে কিন্তু এ এরপরেই আবার সুদিন আসবে একটি সুন্দর কথায় বলে মেঘাচ্ছন্নম নদুরদিনম तदिनम दुर्दिन मन्ने मेघाचन्नम न दुर्दिन यदिम हरि कथा कथापीजूस वर्जितम अपूर्व सुंदर भावनाए वाला तदिनम दुर्दिन मन्ने से दिन की दूरदिन बोले जानवे मेघाचन्नम न दुर्दिनम मेघाच्छन्न दिन नय नए तुर्दी को যদ্দিন আমি হরি সংকীর্তন কথা পিজুস বর্জিতম যেদিন হরি সংলাপ হরির কথা আমরা ভুলে যাব অর্থাৎ ঈশ্বরকে বিস্মৃত হব ঈশ্বরকে ভুলে যাবো ভগবানকে ভুলে যাব সেই দিন আমাদের জীবনে দুর্দিন ভগবানকে ভুলে যাওয়া মানে আমি যেন অবলম্বনহীন হয়ে পড়ছি ভগবানকে মনে রাখলে ভগবানের যেহেতু তিনি সর্বশক্তিমান সেই সর্বশক্তিমানকে স্মরণে রাখলে আমাদের মধ্যে শক্তি আসে আর ভগবানকে ভুলে গেলে আমরা যেন শক্তিহীন হয়ে পড়ি সে না তদ্দিনম দুর্দিনম মানে ন দুর্দিনম। যদ্দিনম হরি সংলাপ কথা পিজুস বর্জিতম তাহলে ঈশ্বরকে হৃদয়ে রেখে আমরা অগ্রসর হব মত্ত পরতরম নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম দৃঢ়ভাব সমন্বিত এই যে সমস্ত কথাগুলো গীতাতে বলা হয়েছে ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতত্তৈপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম त्यक्तोत्तीष्ट पडत उद्धरेत्त्मनात्मान नात्मानमपसादयत आत्मैव हि आत्मनो बंधु आत्मैव ऋपुरात्मन बंधुरात्मात्मनस्त जेनात्मैवात्मना जित अनात्मनस्त शतुत्ते वर्तेत्त्मैव शत्रुव खाले आशार कथा आमरे गीतार मध्ये समस्त धर्मग्रंथगुल मध्ये এই আশার কথাই কিন্তু শুনি জীবন যুদ্ধ এতে সংগ্রাম করতে হবে সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পানে ভয়ে ভীত হো না মানব কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ এই জগতে দুর্লভ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় আমাদের দেশে দুটি মহাকাব্য আমরা জানি রামায়ণ মহাভারত সেখানে এই বীরত্বের কথাই রামচন্দ্র সেই রাক্ষস রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করছেন অনেক রাক্ষসরা রয়েছে অসুরেরা রয়েছে এদের সঙ্গে যেন সংগ্রাম করে তিনি জয়লাভ করেছেন বস্তুত মহাভারতের ক্ষেত্র আমরা দেখি গুরু পাণ্ডবের যুদ্ধ কৌরবরা নানান ভাবে পাণ্ডবদের নির্যাতন করছে তাদেরকে অসুবিধে সৃষ্টি করছে বিপদে ফেলছে কিন্তু এর মধ্যেও ঈশ্বরকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে পাণ্ডবেরা তারা সততা নিয়ে তারা নিষ্ঠা নিয়ে তারা ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে চলেছে অনেক পদে পদে তারা বিপর্যস্ত হয়েছেন কিন্তু তারা কখনো হতাশ অন্ ঈশ্বরকে নির্ভর করে অসম সেই যুদ্ধে তারা যেন জয়ী হয়েছেন এখানেও হচ্ছে সেই শক্তি সাহস সৌর্য বীর্য প্রকাশ করেছেন ঈশ্বরের শক্তিতে তারা শক্তি সম্পন্ন হয়েছেন ঈশ্বরের যে শক্তিতে নিজেদেরকে সেই শক্তিকে সংহত করে জীবন যুদ্ধে তারা সংগ্রাম করেছেন সেজন্য আমাদেরকেও এই সংগ্রাম মুখর জীবন জীবনযাপন করার জন্যই প্রস্তুত হতে হবে এগুলি হচ্ছে মূল্যবোধ তাহলে ওমেন ফর্মুলার মধ্যে বলা হলো ডাব্লিউ ফর উইজডম মানে প্রজ্ঞা শক্তি ও ফর অপটিমিজম অর্থাৎ আশা নিয়ে আমাদের চলতে হবে এ বিষয়ে নিচের ইংরেজি উদ্ধৃতিগুলি জীবন গঠনে সহায়ক হতে পারে বলে বলা হয়েছে কি কি ইংরেজি কথা দেয়ার ওয়াজ নেভার এ নাইট অর এ প্রবলেম দ্যাট কুড ডিফিট সানরাইজ অর হোক এমন কোনো রাত্রি ছিল না যে রাত্র সূর্য ওঠায় বাধা সৃষ্টি করতে পেরেছে প্রতি রাতের পরেই কিন্তু সূর্য ঠিক উঠেছে রাত এসছে ঠিকই কিন্তু সূর্য সেই রাতকে পরাজিত করেছে দেয়ার ওয়া নেভার এ নাইট অর এ প্রবলেম বলে হচ্ছে এমন কোনো সমস্যাও নেই যে সমস্যার সমাধান নেই যে সমস্যার পরে আমরা আবার এগিয়ে যেতে পারব না এই সমস্যার পরে আবার আশার আলোকও আমরা দেখতে পাই অন্ধকারের পরে রাতের পরে আবার আমরা উষার আলোক দেখতে পাই এই আশার কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে বলা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই হোল্ড ফাস্ট টু ড্রিমস আমাদের স্বপ্ন দেখতে হবে না ভবিষ্যতে আমরা বড় হব আরও উন্নত হব এই স্বপ্ন আমরা দেখবো ফর ইফ ড্রিমস ডাই কারণ হচ্ছে যদি আমরা এই স্বপ্ন না দেখি তাহলে কী হবে জীবনটা কেমন হবে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড জীবনটা একটা হচ্ছে পাখির মতন হয়ে যাবে যে পাখিটি ডানা ভেঙে গিয়েছে পাখি ডানা ভেঙে গেলে আর উড়তে পারে না তেমনি আমাদের জীবনে যে স্বপ্ন না থাকে তাহলে আমরাও এগিয়ে যেতে পারি না সেই জন্য বলা হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যানট ফ্লাই তাহলে ডানা ভেঙে গেলে যেমন পাখি উড়তে পারে না তেমনি স্বপ্ন নিয়ে যদি আমরা না বাঁচি তাহলে সত্যিকারে আমরা বাঁচতে পারি না সেই জন্য স্বপ্ন নিয়ে আশা নিয়ে আমাদের বাঁচতে হবে এই আশাবাদ নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন বহ্নি বন্যা তরঙ্গের মেঘ বিশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিউভল করা মরণে মরণে আলিঙ্গন তারি মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কাল আজিকের মতো হল শেষ তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশেরে ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার সিরে লয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন এই আশাকে অবলম্বন করে যত প্রতিকূলতা আসুক বাধা আসুক আমাদের এগিয়ে যেতে হবে এখন বিশেষ করে যে অবস্থার মধ্য দিয়ে আমরা কাটাচ্ছি বলা হচ্ছে করোনা আবার দ্বিতীয় ঢেউ এসে সে মৃত্যুর মহা মিছিল যেন চলছে না রবীন্দ্রনাথ বলছেন এ মৃত্যু ছেদিত হবে এই ভয়জাল এই পুঞ্জ পুঞ্জীভূত জ্বরের জঞ্জাল মৃত আবর্জনা ওরে জাগিতেই এই হবে দীপ্ত প্রভাত কালে জাগ্রতভাবে দুই নেত্র আধা জ্ঞানে বাধা কর্মে বাধা গতিপথে বাধা আচারে বিচারে বাধা করি দিয়া দূর ধরিত হইবে মুক্ত বিহঙ্গের সুর আনন্দে উদার উচ্চ সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্ব এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে ঘোষণা করিতে হবে অসংশয় মনে অগো অগ ধামবাসী দেবগঞ্জত মরা অমৃতের পুত্র তোমাদের মতো এই মৃত্যুর মধ্যে আমাদের সেই অমরত্বের ভাবনা অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা গময় আবির মেধি এই সময় এই মৃত্যুর মধ্যেও আমাদের এই জীবনদায়ী সমস্ত কথা আমাদের মনে রাখতে হবে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকমি বন্ধনার মৃত্যুর মোক্ষিয়মামৃত এই মৃত্যুকে অতিক্রম করার কথা আমাদের ভাবতে হবে মৃত্যুর মৃত্যু নমাম্যামলা হয়েছে যিনি মৃত্যুর মৃত্যুর কারণ সেই ঈশ্বর সেই ভগবানকে স্মরণ করতে হবে নৃসিংহ দেবতার স্মরণ করার কথা বলা হয়েছে উগ্রবীর মহাবিষ্ণুম জলন্তম সর্বতো মুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর নমাম্যহম যিনি মৃত্যুর মৃত্যু সেই নৃসিংহ ভগবান তাকে স্মরণ করলে এ যেন এখন এমন একটি ভাব এসছে কালস্মি লোক প্রবৃদ্ধ ভগবানের এখন যেন একটা করাল মূর্তি একটি এসছে সেই সময়ে সেই ঈশ্বরকে স্মরণ করেই আমরা তার স্মরণ পাবো প্রহ্লাদ যেমন নাকি তিনি রক্ষা পেয়েছিলেন ওই নৃসিংহ ভগবান সেখানে আমরা জানি হিরণ্যকশুপু তাকে হচ্ছে হত্যা করলেন কিন্তু প্রহ্লাদের কাছে তিনি অপত্য স্নেহ প্রদর্শন করলেন প্রহ্লাদের কোনো ভয়ভীতি নেই কারণ তিনি জানেন তিনি ঈশ্বরের সেই মহাকাল রূপ মহাশক্তি মহাবিষ্ণু তার আশ্রিত আমি আপনি যদি সেই মহাবিষ্ণুর আশ্রয় সত্যিকারে পাই আর কোনো এই মৃত্যু ভয়ে থাকে না এই করোনা পরিপ্রেক্ষিত আমাদের সেরকম ওই নৃসিংহ ভগবান তিনি মৃত্যুর মৃত্যুর কারণ তার আশ্রয় গ্রহণ করতে হবে আবার সেই মহামন্ত্রটি উচ্চারণ করতে ইচ্ছে করছে না উগ্রম বীরম জলন্তম জ্বলন্তম মুখম নৃসিংহাম ভীষণ ভদ্রম মৃত্যুম নমাম্যহম এরকম জগন্মাতার আরাধনা মন্ত্র আমরা পাই তার কাছে প্রার্থনা করা হচ্ছে হর পাপম হর হর শোকম হর দুঃখম হর রোগম হর হরমারি হর মারি প্রিয় পাপম হর ক্লেশম আমাদের মধ্যে যদি কোনো পাপ থাকে তুমি হরণ করো হর ক্লেশম কোন যদি ক্লেশ যন্ত্রণা থাকে সেই ক্লেশ যন্ত্রণা হরণ করো হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম আমাদের মধ্যে যে শোক থাকে দুঃখ থাকে সেই শোক দুঃখকে তুমি হরণ করো হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম আমাদের মধ্যে যদি রোগ থাকে রোগ ব্যাধি প্রকোপ হয় থাকে সেই রোগ হরণ করো হর রোগম হরক শোভম ক্ষোভ হচ্ছে মনের কষ্ট শরীরের কষ্ট হচ্ছে রোগ মনের কষ্ট আরও বেশি ভয়ঙ্কর আমাদের মধ্যে চাঞ্চল্য অস্থিরতা এগুলো আসছে ক্ষোভ আসছে হরক শোভম মানসিক যন্ত্রণা মানসিক কষ্ট আসছে সেই কষ্ট তুমি দূর কর হর রোগম হরক শোভম মারি হর প্রিয়ে ওহে হর প্রিয়ে হর হচ্ছে শিব শিবের প্রিয় মানে হচ্ছে পার্বতী জগন্মাতা তিনি যেন এই হরমারি অর্থাৎ মহামারীকে হরণ করে নেন সেজন্য প্রার্থনা করা হচ্ছে জগন্মাতার কাছে প্রার্থনা করা হচ্ছে কি না পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর হর মারি হর প্রিয় আমরা দেখি অনেক সময় অসুরদের আক্রমণ হয় দেবতারা পর্যন্ত তারা পরাজিত হয়ে যাচ্ছেন পরাজিত হয়ে গিয়ে তারা তখন কিভাবে সেই বিপদ থেকে নিজেদের রক্ষা করেন না তারা গিয়ে জগন্মাতার কাছে প্রার্থনা করেন জগন্মাতার পূজা জগন্মাতার আরাধনা করতে থাকেন সেই সময়ে জগন্মাতা এসে সেই দেবতাদের রক্ষা করেন আজকে ওই মহামারী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা সেই জগন্মাতার কাছে আশ্রয় লাভ করতে আমরা যেন এগিয়ে আসি মাতৃপ্রণাম মন্ত্র আমরা উচ্চারণ করব যত প্রসাদাত জগদ্দৃষ্টম পূর্ণ কামাশীষা প্রত্যক্ষ দেবতা ঐ মে তুভ্যম মাত্রে নমো নম যার প্রসন্নতায় আমরা পৃথিবীর আলো দেখতে পাই যৎ প্রসাদাত জগদৃষ্টম পূর্ণকাম যদাশীসা ज्या राशिजी हमारे मेरे मनुष्कमना पूर्ण है देवता वै मे तुभ्यम मात्रे नमो नमो से जगन जगन्माता के प्रणाम ईश्वरेम बोलते भाई तमेव माता चिता सखा तमे तमेव विद्या द्रविण तमेव तमेव, तमेव।, तमेव, तमेव।, तमेव सर्वम मम देव देव আমরা ঈশ্বরের কাছে এইভাবে স্মরণ প্রার্থনা করতে পারি এই বিপদের দিনে তাহলে তিনি আমাদের রক্ষা করবেনই এই সময় ভক্তের যে লক্ষণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি কি কি না শরণাগতির ছটি লক্ষণ বলা হয়েছে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম রক্ষিষ সীতি বিশ্বাস গোপত্বে বরণম তথা আত্মনিক্ষেপকার পণ্যে সর্বিধা শরণাগতি এই শরণাগতির শক্তি প্রচণ্ড শক্তি না ঈশ্বরের স্মরণ নিলাম আমরা এই প্রসঙ্গে বলতে পারি যে মা যখন আমাদের আমরা যখন শিশু ছিলাম মা অনেক সময় আমাদের শাসন করেছেন তা মা যখন শাসন করতে আসেন শিশু খানিকটা পালিয়ে যায় মায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু যখন মা আরও বেশি শাসন করতে যান প্রহার করতে যান তখন কিন্তু শিশু অন্য কারো কাছে না গিয়ে আবার মাকেই হচ্ছে আঁকড়ে ধরে মা রক্ষা করো মা রক্ষা করো মা রক্ষা করো এখন এই ঈশ্বর ভগবান যেন এই ধ্বংসের রূপ নিয়ে এসছেন এই করোনা মহামারীর রূপ নিয়ে এসছেন এখন তাহলে আমাদের কী করণীয় মানে কী করণীয় আবার সেই জগন্মাতার কাছেই তিনি যেমন নাকি সংহার মূর্তিতে আবির্ভূত হয়েছেন আবার তিনি আশ্রয় দাত্রী তিনি ছাড়া আশ্রয় দাত্রী দ্বিতীয় আশ্রয়দাতা জগতে দ্বিতীয় নেই এই কথা বুঝে আমাদের তাকেই আশ্রয় করতে হবে শরণাগত দীনার্ত পরায়ণে সর্বস্বার্তি হরে দেবী সকলের আরতি হরণ করেন যিনি সেই দেবীকে নমস্কার সর্বস্বার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে বলে প্রার্থনা শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে তাহলে তাই শরণ গ্রহণ করা এই স্মরণ গ্রহণের মধ্যে আশ্রয় গ্রহণের মধ্যে প্রার্থনার মধ্যে অনন্ত শক্তি রয়েছে অমুখ শক্তি রয়েছে সেই শক্তিকে আমরা অনুভব করব এই সময়ে নারীরা কীভাবে জগতে আশাবাদকে জাগ্রত করে রেখে বিশ্ব সভ্যতায় তাদের অবদান রেখে গিয়েছেন সে সম্বন্ধে নজরুলের লেখা মধ্যে আমরা পাই তিনি লিখছেন জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কুজোই পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী আমরা আলোচনার মধ্যে বলছিলাম যে জগতে পুরুষদের দুঃখ বেশি না নারীদের দুঃখ বেশি নারীরা বলবেন নারীদের দুঃখ বেশি কিন্তু দুঃখের কতগুলো কারণ আছে বলেছিলাম কি কি কারণ ঈর্ষি ঘৃণী সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত পরভাগ্যোপজীবী যে স্বরেতে দুঃখ ভাগিন ছটা কারণে আমাদের দুঃখ হয় কারোর মধ্যে যদি ঈর্ষা বেশি থাকে ঘৃণা বেশি থাকে অসন্তোষ থাকে ঈর্ষি ঘৃণী ক্রোধনো নিত্য নিত্যশঙ্কৃত ক্রোধ বেশি থাকে যদি ভয় ভীতি থাকে সবসময় শঙ্কা নিয়ে আছি নিত্য সংকৃত পরভাগ্যোপজীবী যে কেউ যদি পরাধীন থাকে তাহলে তাদের জীবনে দুঃখ বেশি সে জন্য আমাদেরকে এই স্বাবলম্বী হতে হবে এই এই যে দোষগুলোর কথা বলা হলো সেগুলো যে প্রতিকূলতাগুলো সেগুলোকে কাটিয়ে কাটিয়ে উঠতে হবে ঈর্ষা ত্যাগ করতে হবে ঘৃণা ত্যাগ করতে হবে অসন্তোষের ঊর্ধ্বে যেতে হবে সন্তুষ্টি নিয়ে আসার চেষ্টা করতে হবে ঈর্ষি ঘৃণী নসন্তোষ নিত্য সংকৃত ক্রোধ বর্জন করতে হবে শঙ্কা বা ভয় ভীতি দূর করতে হবে এবং এই যে পরভাগ্য উপজীবী এই যে নির্ভরতা পরাধীনতা এর হাত থেকে উদ্ধার লাভ করতে হবে তাই নারীরা জগতে সভ্যতায় তারা অপরিমেয় দান রেখে গিয়েছেন বলা হয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অতএব সভ্যতা শুধু পুরুষদের দ্বারা হয়নি নারীদেরও তাদের তারা যেন অন্তরালে থেকে পুরুষদের শক্তি জুগিয়েছেন সাহস জুগিয়েছেন তবে তারা যা কিছু করতে পেরেছেন সেই জন্য এই নারীর অবদানও রয়েছে এই কথাগুলো নারীরা যদি স্মরণে রাখেন তারা অনেক শক্তি সম্পন্ন হবেন তারা মনে রাখবেন তারা জগন্মাতার শক্তিতে শক্তি সম্পন্না চন্ডিতে রয়েছে কেনোপমা তেস্রমস রূপ চত্রুভয়কারী অতিহারী কুত্র চিৎ কৃপসমরাননিষ্ঠুরতা চষ্টা এব দেবী বরদে অপূর্ব সুন্দর এই শক্তিদায়ী ভাবনা কেনোপমা পরাক্রমস্য জগন্মাতার পরাক্রমের কি উপমা হয় কোনো তুলনা হয় রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী পুত্র জগন্মাতার যে শত্রুর মানে ত্রাস সৃষ্টিকারী ভয়ঙ্কর রূপ এই রূপেরও আর কোনো তুলনা নেই কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা এই যে রূপ। কোনো পুরুষ দেবতার মধ্যে এই রূপ আমরা দেখি না ভয়ঙ্কর রূপ কিন্তু জগন্মাতার মধ্যে এগুলো রয়েছে অতএব প্রচণ্ড শক্তির অধিকারী জগন্মাতা সেই জগন্মাতার অংশভূতা হচ্ছেন নারীরা তারা যদি সেই মায়ের ধ্যান করে তাদের মধ্য থেকে ওই ভয় ভীতি দূরীভূত হবে শক্তির আরাধনা করতে শক্তি মায়ের ভৃত্য মোড়া নিত্য খাটি নিত্য খাই শক্ত বাহু শক্ত চরণ চিত্তে সাহস সর্বদাই শক্তি মরে দাও প্রভু যেন চিত্তে মম মানবে বড়িতে পারি মোর ভ্রাতা সম নারী শক্তি সম্বন্ধে এখানেও বলা হয়েছে না উদ্ধৃতি দেওয়া হয়েছে জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিচে রূপে রূপে সঞ্চারী গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে লাবণ্যে মাধুরী ও শ্রীতে হুরি পরিলাজ পায় এই নারীর মহিমা সম্বন্ধে যদি নারীরা অবগত হয় এবং এ সম্বন্ধে যদি পুরুষরা অবগত হয় নারীরা নিজেরা অবগত হলে তারা শক্তি লাভ করবে পুরুষরা তাদের মহিমা সম্বন্ধে জানলে তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠবে নারী পুরুষের সমান অবদানের মধ্য দিয়ে সেই কথাটি আমাদের প্রত্যেককে উপলব্ধি করার চেষ্টা করতে হবে তাহলে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এগুলো হচ্ছে মূল্যবোধ সকলের হচ্ছে এখানে সমান দান রয়েছে জগতে কেউ আমরা অযোগ্য নই কেউ হচ্ছে আমরা হ্যাঁ যে অপান্তেয় আমরা অচ্ছুত আমরা হেয় এরকম নই যেমন নাকি বলা হয় না রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না আমরা ক্ষুদ্র তুচ্ছ নগণ্য ভেবে কাউকে যেন অবজ্ঞার দৃষ্টিতে না দেখি পুরুষ হোক নারী হোক প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরের শক্তি রয়েছে স্বামী বিবেকানন্দ বারবার বলছেন আত্মায় নারী পুরুষের ভেদ নেই ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টার্নাল ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল অর ফিলোজসফি বাই ওয়ান আর মোর অর অল অফ দিস অ্যান্ড বি ফ্রি বলছে প্রচণ্ড শক্তির অধিকারী আমরা উই আর দ্য এম্পারার অফ এম্পারার্স উই আর অফ দ্য সাবস্টেন্স অফ গড নে উই আর গড হিমসেল অহং দেব আমরা প্রত্যেকে দেবতা অহং দেব দেবতার সন্তান হলে আমরা দেবতা যেমন নাকি সিংহের শাবক সিংহের শাবকই হয় স্বামীজি বলছেন কাম আপ ও লায়ন্স অ্যান্ড শেক অফ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ বলছেন তোমরা সিংহ শাবক তোমরা নিজেদের কখনো মেষ ভাববে না ভেড়া ভাববে না তোমরা যে যেমন চিন্তা করবে সে তেমন হয়ে যাবে ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক উইক ইউ উইল বি ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হয়ে যাবে শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে তাহলে আমাদের কোনটি ভাবা উচিত দুর্বল ভাবা উচিত মোটেই নয় শক্তিশালী সবসময় শক্তিদায়ী ভাবনাই ভাবতে হবে যদি নিজেদের পাপি ভাবো তাহলে পাপি হয়ে যাবে পুণ্যাত্মা ভাবলে পুণ্যাত্মা হবে আমরা কি নিজেদের পাপি ভাবব বলছেন সিনার্স ইটস এ সিন টু কল এ ম্যান শো ইটস এ স্ট্যান্ডিং লাইভ অন হিউম্যান নেচার পাপিকে পাপি বলাই মহাপাপ এটি হচ্ছে মানবত্বের ওপরে যেন একটা কলঙ্ক আরোপ সেজন্য আমরা যেন নিজেদের পাপি না ভাবি সেজন্য ভারতবর্ষে সেই বৈদিক যুগ থেকে বলা হয়ে এসছে শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামি দিব্যাণী তস্ত বেদা মেতম পুরুষা মহান্ত আদিত্য বর্ণ তমসা পড়াত তমেব বিদিত্ব অতিমৃত্যুমে নান্য পন্থা বিদ্যে অয়নায় একদায়ে ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে সোন বিশ্বজন সোন অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধাম আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময় তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো পথ নাহি এই যে মহামৃত্যু এসছে আমাদের সামনে না সেই অমৃতস্বরূপ সেই ঈশ্বরকে জানলে ঈশ্বরকে অবলম্বন করলে তার আশ্রয় এলে আমাদের এই মৃত্যু ভীতি কেটে যায় সংস্কৃত সাহিত্যে ও নারীরকে নারীদের লক্ষ্মী বলে সম্বোধন করে পূজার আসনে বসিয়ে বলা হয়েছে প্রজনার্থম মহাভাগা পূজার হা গৃহদীপ্ত স্ত্রিয় শ্রেয়শ গেহেশু না বিশেষ অস্তি কশ্চন একটি ইংরেজি কথায় বলা হয়েছে মেন মেক হাউসেস উইমেন মেক হোমস পুরুষরা কি করে তারা ইট কাঠ মাটি দিয়ে একটি অট্টালিকা প্রাসাদ তৈরি করতে পারেন কিন্তু হোম যেটি বাসগৃহ আরামের স্থল সেটিকে নির্মাণ করেন আমাদের মায়েরা দিদিরা বোনেরা সেজন্য বলা হচ্ছে মেন মেক হাউসেস বাট উইমেন মেক হোমস এই হোম শান্তির নিড় যেটি সেটি নির্মাণ করেন মায়েরা দিদিরা সেজন্য তাদের অবদান সম্বন্ধে আমাদের অবহিত হতে হবে তাদের প্রতি সেইভাবে শ্রদ্ধা ভক্তি নিয়ে থাকার চেষ্টা করতে হবে নারীর অবদান সম্বন্ধে বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন যদি পার্শে রাখ মরে সঙ্কটের পথে দূর চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি কর কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে কর সহচরি আমার পাইবে তবে পরিচয় আরেকটি সুভাষিতে বলা হয়েছে ন গৃহম গৃহম গৃহিণী গৃহম উচ্চতে গৃহম তো গৃহিণীহীনম কান্তারাদ অতিরিক গৃহকে গৃহ বলা হয় না গৃহিণী সত্যিকারে গৃহ গৃহে যদি গৃহিণী না থাকে তাহলে তা অরণ্যের চেয়ে ভয়ঙ্কর হয়ে যায় আমাদের দেশে যুগ যুগ ধরে মহিয়সী নারীগণকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এই মহীয়সী নারীরা কেমন বলা হয়েছে দু একটি চরিত্রের নাম উল্লেখ করে বলা হচ্ছে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দদরী তথা পঞ্চকন্যা স্মরণ নিত্যম মহাপাতকনাশনম হচ্ছে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা ও মন্দোদরী এই পঞ্চকন্যাকে নিত্য স্মরণ করলে মহাপাপ দূরীভূত হয় আরেকটি কবিতার লাইন আমরা মাঝে মাঝেই বলি না বিদুষী মৈত্রী খনা লীলাবতী সতী সাবিত্রী সীতা অরুন্ধতী বহু বীরবালা বীরেন্দ্র প্রসূতি আমরা তাঁদেরই সন্ততি অনলে দহিয়া রাখে যারা মান তরে সুখে ত্যাজে প্রাণ আমরা তাঁদেরই সন্ততি তাই হচ্ছে ভারতীয় নারীর মহিমা রবীন্দ্রনাথ আরও বলছেন নারীর মহিমা সম্বন্ধে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছুটাব তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বল্গা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন ওই নারীর মধ্যেও এই জগন্মাতার শক্তি রয়েছে সেই শক্তির বিকাশ তারা করবে এই শক্তিদায়ী ভাবনা নিয়ে থাকলে তারা অত্যন্ত আনন্দে থাকবেন এবং তারা যে সন্তানের জন্য হবেন সেও ওই শক্তির অধিকারী হবে সাহস সৌর্য বীর্যের অধিকারী হবে সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃ রূপা তারই কাছে আসে নোভেলিটি নিয়ে বলা হচ্ছে উদারত বা মহত্ব এ সম্বন্ধে নিচের কাহিনীগুলি নিশ্চয়ই যথার্থই আলোকপাত করতে পারে এই যে ম্যান ফর্মুলা বলা হচ্ছিল এম ফর মোরালিটি মানে নৈতিকতা এ ফর অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ আর এন ফর নোবিলিটি এবার এই নোবেলিটি নিয়ে বলা হচ্ছে নোবিলিটি মানে উদার এবং ভাব এই কয়েকটি গল্পের মধ্য দিয়ে কাহিনীর মধ্য দিয়ে কেমন উদার চরিত্রের মানুষ জগতে আবির্ভূত হয়েছেন অতীতেও ছিলেন সেই উদার চরিত্রের মানুষেরা বর্তমানেও আছেন ভবিষ্যতেও এরা থাকবেনি দিন এই মহাপুরুষ শ্রেণীর মানুষ থেকে পৃথিবী বঞ্চিত হয় না সেজন্য যত অবক্ষয় হোক না কেন পৃথিবীতে আমরা সবসময় দেখি কিছু সংখ্যক উদার চরিত্রের মানুষ তারা থাকেনি উদার চরিতা নাম তু বসুধৈব কুটুম্বকম এই উদার চরিত্রের মানুষেরা সকলকে আত্মীয় ভাবেন সেইভাবে সকলের সেবা করেন সকলের কল্যাণে কাজ করেন এখানে বলা হয়েছে আমেরিকার একটি কাহিনী। রেওয়ার্ডস অফ এ গ্রেট ডিড উইজডম বলে পত্রিকা আছে জুলাই দু হাজার সালের যে পত্রিকা তার একুশ বাইশ পৃষ্ঠায় এই কাহিনীটি রয়েছে এক বৃদ্ধ দম্পতি ও হোটেলে কর্মরত করণিকের কাহিনী কি কাহিনীটি বলা হচ্ছে বহু বছর আগে এক ঝোড়ো দুর্যোগপূর্ণ রাতে ফিলাডেলফিয়ার এক হোটেলে এসে উঠলেন এক বৃদ্ধ দম্পতি হোটেলের অভ্যর্থনা কর্মীর নিকট পৌঁছে তারা একটি ঘর পাওয়া যাবে কিনা জানতে চাইলেন কর্মীটি বিনীতভাবে ও হাসিমুখে জানালেন যে শহরে তখন তিনটি জমায়েত চলছে তাই কোনো ঘরই ফাঁকা নেই তবে এরু সুন্দর ও প্রবীণ দম্পতিকে বৃষ্টির মধ্যে রাত একটার সময় এভাবে ফিরিয়ে দিতে তার প্রাণ চাইছে না হোটেলের অতিথি যাত্রীদের জন্য কোনো ঘর ফাঁকা না থাকলেও তার নিজের ঘরটি সেটি ফাঁকা রয়েছে আগন্তুক দম্পতি যদি কষ্ট করে তার ঘরটিতে রাতটি কাটাতে চান তাহলে তিনি সানন্দে তার নিজের ঘরটি ছেড়ে দিতে পারেন দম্পতি জানালেন এতে অভ্যর্থনাকারীর কষ্ট হবে কিন্তু সহৃদয় অভ্যর্থনাকারী অর্থাৎ রিসেপশনিস্ট তিনি জানালেন পিতৃস্থানীয় অতিথিদের এটুকু সেবা করতে পারলে তিনি পরম আনন্দ লাভ করবেন অভ্যর্থনাকারীর এরূপ আন্তরিকতায় আগন্তুক দম্পতি মুগ্ধ হয়ে সেখানে থাকতে স্বীকৃত হলেন পরদিন বিল মিটিয়ে হোটেল থেকে বিদায় নেবার সময় আগন্তুক পুরুষটি ওই রিসেপশনিস্টকে অভ্যর্থনাকারীকে বললেন তুমি যেমন অতিথিপরায়ণ সহানুভূতিশীল ও বিবেচক ব্যক্তি তাতে তোমার আমেরিকার সর্বশ্রেষ্ঠ হোটেলের ম্যানেজার হওয়া উচিত দেখা যাক আমি তোমার জন্য এরূপ কিছু ব্যবস্থা করতে পারি কি না এরূপ কথাবার্তার পর তারা পরস্পর সৌজন্য বিনিময় করে বিদায় গ্রহণ করলেন এ ঘটনার পর দু বছর অতিক্রম হয়েছে হঠাৎ একদিন হোটেলের ওই করণিক অভ্যর্থনাকারী একটি চিঠি পেলেন চিঠিটি লিখেছেন সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতের আগন্তুক বৃদ্ধ ভদ্রলোকটি চিঠির সঙ্গে রয়েছে নিউ যাওয়া আসার বিমান টিকিট বৃদ্ধ ভদ্রলোক করণিককে অনুরোধ জানিয়েছেন তিনি যেন নিউ গিয়ে একবার তার সাথে দেখা করেন বিশেষ প্রয়োজন করণিকটি যথাসময়ে নিউ ইয়র্কে গিয়ে বৃদ্ধ ভদ্রলোকের সাথে দেখা করলেন বৃদ্ধটি করণিককে সাদরে গ্রহণ করলেন তাকে সঙ্গে নিয়ে গেলেন ফিফথ এভিনিউ ও থার্টি ফোর্থ স্ট্রিটে তিনি একটি ধূসর লাল পাথরে মোড়া বিশাল অট্টালিকা দেখালেন অট্টালিকাটির মধ্যে আছে আকাশচুম্বী মিনার ও ওয়াচ টাওয়ার বৃদ্ধটি বললেন এই হোটেলটি আমি তোমার কথা মনে রেখেই তৈরি করেছি এটি দেখভাল তোমাকেই করতে হবে করণিকটি বললেন আপনি কি আমার সাথে উপহাস করছেন বৃদ্ধটি করণিকে হাত চেপে ধরে বললেন তুমি নিশ্চিত থাকতে পারো আমি যা বলছি তা সত্য বলছি এবং প্রাণ থেকে বলছি এবং তোমাকে এ দায়িত্ব নিতেই হবে কথিত বৃদ্ধটি হলেন উইলিয়াম ওয়ার্ল্ড অফ এস্টার এবং হোটেলটির নাম ওয়ার্ল্ড রফ অ্যাস্টোরিয়া হোটেল এই হোটেলের প্রথম ম্যানেজারই হলেন আমাদের কথিত হৃদয়বান করণিকটি তার নাম জর্জ সি বোল্ট একটি হোটেলের এক অতি সাধারণ করণিক কর্মী রিসেপশনিস্ট অভ্যর্থনাকারী জর্জ সি বোল্ট কখনোই ভাবতে পারেননি যে তিনি কখনো পৃথিবী খ্যাত এরূপ এক হোটেলের ম্যানেজার হতে পারবেন প্রকৃতপক্ষে তার ব্যবহার বা আচরণ তাকে এই উচ্চতায় অধিষ্ঠিত করেছিল ওই দুর্যোগপূর্ণ রাতে তার যে আতিথেয়তা তার যে সহানুভূতি সেই বৃদ্ধ দম্পতির প্রতি সেটি তাকে ওই বিশ্ব খ্যাত হোটেলের ম্যানেজার পদে অভিষিক্ত করল সেই বৃদ্ধটি এত অর্থবান হয়েও মনে রেখেছিলেন না এই মানুষটির মধ্যে সত্যিকারের সেবা ভাব রয়েছে সহানুভূতি রয়েছে উদার মনের মানুষ এই উদারতার জয় হয় এই উদারতা এই ভাব থাকলে আমাদের অন্য অনেক গুণ না থাকতে পারে অনেক বিদ্যা বুদ্ধি না থাকতে পারে কিন্তু যদি সেবা ভাব থাকে তাহলে আমরা অনেক প্রতিকূলতাকে অতিক্রম করতে পারি সুবর্ণ পুষ্পাম পৃথিবীম চিহ্নন্তী পুরুষাশ্রয় সুরশ্চ কৃতবিদ্যশ্চ জানাতি সেবিতুম অপূর্ব সুন্দর ভাবনা আছে বলা হচ্ছে সুবর্ণ পুষ্পাম পৃথিবীম চিহ্নন্তী পুরুষা তিন ধরনের মানুষ এই পৃথিবীকে ভোগ করতে পারেন বীর ভোগ্যা বসুন্ধরা বলা হয় যেমন তেমনি তিন রকমের মানুষ এই পৃথিবীকে ভোগ করতে পারেন সুবর্ণ পুষ্পাম পৃথিবী চিহ্নন্তী পুরুষ আশ্রয় কারা না সুরশ্চ যশ্চ জানাতি সেবিতুম সুরশ্চ যারা বীর হয় তারা পৃথিবী ভোগ করতে পারেন কৃতবিদ্যশ্চ যারা স্কিল্ড হয় কৃতি মানুষ তারা পৃথিবীকে ভোগ করতে পারেন আর কি যশ্চ জানাতি সেবিতুম যারা সেবা করতে পারেন তারা পৃথিবীটাকে ভোগ করতে পারেন বলছে কতগুলো গুণ থাকলে আমরা সারা পৃথিবীকে বসীভূত করতে পারি মানে মাঝে মাঝে এই শ্লোকটি বলে থাকি ভারতীয় ভাবনা একেবারে পুরোপুরি ভারতীয় ভাবনা এইগুলি হচ্ছে প্রকৃত মূল্যবোধ কী কী সময়া দয়া প্রেম না সুন্দর আর নচ বসি কুরিয়াত জগৎ সরবম বিনয়ে সে সেবয়া এই সেবাভাব যদি থাকে তাহলে মানুষ সকলকে বশিভূত করতে পারে সকলে তার কথা শোনে সকলে তাকে ভালোবাসে আমরা মনে করি আমাকে আপনাকে কেউ যেন দেখতে পায় না ভালোবাসে না কিন্তু আমরা যদি আজ থেকে প্রতিজ্ঞা করি না আমরা যাদের সংস্পর্শে আসব তাদের প্রতি সেবা ভাব নিয়ে চলব ক্ষমার ভাব নিয়ে চলব দয়ার ভাব নিয়ে চলব আমরা ভালোবাসা নিয়ে চলব আমরা সরল হব আমরা পরোপকারী হব এই ভাবগুলো নিয়ে চললে সকলেই আমাকে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে কারণ ভালোবাসা তখনই পাওয়া যায় যখন ভালোবাসা বিতরণ করা হয় তখনই ভালোবাসা পাওয়া যায় যখন আমরা অন্যের সেবা করতে পারি অন্যের পূজা করতে পারি কোনটি সেবা কোনটি পূজা কি না যেন কেন প্রকার প্রকারে যস কে দেোষ জনয়ে প্রশরপূজন যেন কেন প্রকারেণ যে কোনো প্রকারে যসে দে যে কোনো দেহধারী যদি আমরা সেবা করতে পারি তাহলে সেটি হচ্ছে সত্যিকারের পূজা সন্তোষ জনেত প্রাজ্ঞ সন্তুষ্টি উৎপাদন করতে পারি কখন সন্তুষ্ট হয় মানুষ যখন কাউকে আঘাত করি অত্যাচার করি কখনো সন্তুষ্ট হবে কখনোই নয় যখন আমরা তার উপকার করি তার সেবা করি তখন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন মানুষের মধ্যে এই সন্তুষ্টি উৎপাদন করতে পারলে সেটি হচ্ছে পূজা ছাড়া কিছু না। সেটি পূজা নামান্তর সে বলছি যে ন কেন প্রকারে ন যস্য কস্য আপি দেহীন। ন সন্তোষম জনেদ প্রাগ্য তদেব ঈশ্বর পূজনম আর সময়া দয়া প্রেম না সুনৃতেনার জবে ন বসি কুড়িয়া জগৎ সর্বম বিনয়ে ন চেবয়া এই গুণগুলো এই মূল্যবোধগুণের যেন আমার থাকে ক্ষময়া দয়া প্রেম না ক্ষমা দয়া প্রেম বা ভালোবাসা সুন্দৃতেনার জবে নচ সুন্দৃত হচ্ছে সত্য আর্য মানে সরলতা সুন্দতেনার জবে নচ বসি কুড়িয়া সর্বম বিনয়ে নচ সেবয়া এই বিনয় নম্রতা এবং সেবাভাব এই মূল্যবোধ থাকলে আমরা কে সার্থক করতে পারবো সফল করতে পারবো আমরা ধন্য হয়ে যাব কৃতকৃতার্থ হব ঠাকুরমা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি এই মূল্যবোধগুলো আমাদের জীবনে জাগ্রত হোক বাস্তবায়িত হোক আমরা যেন সত্যি ধন্য কৃতকৃতা আর্থ হতে পারি সকলে ভালো থাকবেন নমস্কার